নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, খুবই ইজি প্রশ্ন হয়েছে, ঠিক আছে? তো দেখো, আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, 1.1-এ ঈশাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? অ্যান্সার দেবে স্যার বাহালি বৌদি বলে, ঠিক আছে? অনেকে কিন্তু ভুলভাল লিখেছে, বাহালি দিদি বলে অনেকে বলেছে, কিন্তু এটা হবে না, বাহালি বৌদি বলে। ভালো করে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.2-তে, আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? তো দেখো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে বিরাগী রূপ দেখে। বিরাগী রূপ দেখে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে এসে মাধ্যমিকের বাংলা প্রশ্ন সলভ। পরের প্রশ্ন 1.3-তে, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো? অ্যান্সার এখানে স্যার বার্মা ওয়েল কোম্পানিতে, বার্মা ওয়েল কোম্পানিতে। পরের প্রশ্ন কি আছে আমাদের, নেক্সট প্রশ্ন 1.4-এ, অসুখী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন? অ্যান্সার এখানে স্যার ঝুলন্ত বিছানায়। পরের প্রশ্ন 1.5-এ, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন? অ্যান্সার এখানে স্যার গানের দুটি পায়ে। পরের প্রশ্ন কি বলেছে 1.6-এ, অভিষেক কলিলা কুমারে কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গঙ্গদোগ দিয়ে, গঙ্গদোগ দিয়ে, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে 1.7-এ, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রিজার্ভ পেন, রিজার্ভার পেন, ঠিক আছে? পরের প্রশ্ন 1.8-এ, সেনসাইটিস পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন কি বলেছে 1.9-এ, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র? অ্যান্সার গোয়ার অ্যান্সার সত্যজিৎ রায়। পরের প্রশ্ন কি বলেছে 1.10-তে, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে? অ্যান্সার গোয়ার অ্যান্সার প্রযোজ্য কর্তা। 1.11-এর প্রশ্ন কি বলেছে, আমাদের ইতিহাস নেই নিম্নলিখিত পদটি? অ্যান্সার গোয়ার অ্যান্সার কর্মকারক, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে 1.12-তে, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম? অ্যান্সার গোয়ার অ্যান্সার রূপক কর্মধারায়। পরের প্রশ্ন 1.13-তে, চিরসুখী চিরসুখী পদটি হল? অ্যান্সার গোয়ার অ্যান্সার ব্যক্তি তৎপুরুষ। পরের প্রশ্ন 1.14-এ কি বলেছে, তোরা সব জয়ধ্বনি কর এটা কি জাতীয় বাক্য? তো দেখো এটা কিন্তু তোরা সব জয়ধ্বনি কর নির্দেশ দিয়েছে, তাই তো? জয়ধ্বনি কর মানে কাউকে নির্দেশ দিয়েছে, নির্দেশক বাক্য। বাট এই প্রশ্নটা এটাও হতে পারে অনুজ্ঞা সূচক বাক্য বা অনুজ্ঞা করেছে, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা হবে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে? তো দেখো নির্দেশক বাক্য হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে 1.15-এ, আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক দিয়ে, বাক্যটি হলো? অ্যান্সার রিকোয়ার অ্যান্সার সরল বাক্য। পরের প্রশ্ন 1.16-এ, মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চের দৃষ্টান্ত? অ্যান্সার গোয়ার অ্যান্সার ভাব বাচ্চ। পরের প্রশ্ন কি বলছে 1.17-এ, যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য। পরের প্রশ্ন তো দেখো আমি এইগুলো সলভ করে দেবো 19 খানা, ঠিক আছে? এক নম্বরের প্রশ্ন আছে, ফার্স্ট প্রশ্ন 2.2.11-এ, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধি কি বুদ্ধি? অ্যান্সার জামা অদল বদল। পরের প্রশ্ন 2.12-তে, বড় ভয় করিত লাগিল নদের চাঁদের, নদের চাঁদের ভয় পাওয়ার কারণ কি? তোমরা তো জানো যে নদীর যে বিভৎস ছিল, বিভৎস যে রূপ ছিল, সেই বিভৎস রূপ দেখে নদের চাঁদের কিন্তু ভয় পেয়েছিল, মানে ভয় পেয়ে গেছিল আর কি। 2.13-এর প্রশ্ন কি বলছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়েছিল, অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? তোমরা তো জানো যে গ্রীষ মহাপাত্রকে কিন্তু চেকিং করা হচ্ছিল যখন তিনি ট্রেন থেকে নামছিলেন, এবং গ্রীষ মহাপাত্রের চোখের যে দৃষ্টি এবং সেই চোখের দিকে তাকিয়ে কিন্তু অপূর্ব মুগ্ধ হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? 2.14-এর প্রশ্ন কি বলেছে, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? অ্যান্সার হবে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে গেলেন, সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে গেলেন, এটাই তার আক্ষেপ ছিল। পরের প্রশ্ন 2.15-এ, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কি? এর অর্থ ছিল, এর অ্যান্সারটা কিন্তু আমি স্ক্রিনশটে দিয়েছি, তোমরা দেখে নাও, টাইমটা অনেকটা শর্ট আছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, স্ক্রিনশট থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন কি বলেছে 2.21-এ,
যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? অ্যান্সার হবে সেখানে কিন্তু কাঠ কয়লা হয়ে গেল। পরের প্রশ্ন 2.22 তে বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? অ্যান্সার হবে যারা লাঞ্ছিত, যারা নিপীড়িত, যারা অত্যাচারিত। ঠিক আছে, এই অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষের উপর যে আক্রমণ হয়েছে, ঠিক আছে, এখানে সেই ক্ষমার প্রার্থনার করার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে 2.24 এ, তথা কন্যা থেকে সর্বক্ষণ, কন্যা কোথায় থেকে? অ্যান্সার হবে দিব্যপুরীতে, দিব্যপুরীতে। পরের প্রশ্ন কি বলেছে 2.25 এ, ধ্বংস থেকে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? তোমরা তো জানো যে ধ্বংস যদি কোনো কিছুর হয় তো নতুন কিছু সৃষ্টি হয়, ধ্বংসের ভিতরে কিন্তু নতুন কিছু সৃষ্টি হয়, ভয়ের মানে ভয়ের কোনো কারণ নেই। তার জন্য কবি এই ধ্বংস দেখে ভয় পেতে বারণ করেছেন, কারণ ধ্বংসের মাধ্যমে নতুন কোনো কিছু সৃষ্টি হয়। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো 2.3 প্রশ্ন সলভ করবো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2.3 মানে কুইল কাকে বলে? আসবে পালকের তৈরি পেনকে, পালকের তৈরি কলমকে কুইল বলা হয়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? পালকের তৈরি কলমকে কুইল বলা হয়। 2.32 তে কি বলেছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি হয়েছিল? অ্যান্সার হবে একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করা। বঙ্গীয় সাহিত্যের পরিষদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ত্রুটি কি হয়েছিল? যদি তারা একসঙ্গে কাজ করতো তাহলে কিন্তু বঙ্গীয় সাহিত্য কিন্তু আরো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারত, আরো সাফল্য মণ্ডিত করতে পারত, কিন্তু তারা একসঙ্গে কাজ করতো না, এটাই তাদের অন্যতম ত্রুটি ছিল। পরের প্রশ্ন কি বলেছে 2.33 তে, আচার্য সবই আজ অবলুপ্তের পথে। আজ কি অবলুপ্তের পথে? অ্যান্সার হবে কলম। কি অবলুপ্তের পথে? কলম। তো দেখো পরের প্রশ্নগুলো সলভ করাছি, কি বলেছে 2.41 এ, বিভক্তি কাকে বলে? ঠিক আছে, যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পথ সৃষ্টি করে তাকে বিভক্তি বলে। তোমরা অন্য কিছু লিখতে পারো, যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পথ সৃষ্টি করে তাকে বিভক্তি বলে। তোমরা স্ক্রিনশটেও লিখে মানে লিখতে পারো, স্ক্রিনশটে দেওয়া রয়েছে। দেখো 2.42 তে কি বলেছে, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। এর অ্যান্সার হবে সূর্য উঠলে সূর্যমুখী ফুটবে, বা এটাও হতে পারে সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে। ঠিক আছে, 2.43 তে কি বলছে, উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো দেখো উপগ্রহ এটা কিন্তু অব্যয়ীভাব সমাস। কি অ্যান্সার হবে? অব্যয়ীভাব সমাস হবে। 2.44 কি বলেছে, আলোক সমাস কাকে বলে? যে সমাসের বিভক্তি লোপ পায় না, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাজ বলে। তো দেখো স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা লিখে নাও খুব সুন্দর করে, কিন্তু স্ক্রিনশট মেরে দেওয়া আছে। ঠিক আছে, 2.45 এ কি বলেছে, বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। বিমল বাবু এটা উদ্দেশ্য, হেঁটে হেঁটে স্কুলে যায় এটা বিধেয়। 2.46 এর প্রশ্ন কি বলেছে, খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন? বাক্যটির কোনো যোগ্যতাই নেই, মানে বাক্যটি উলটপালট বাক্য, যার জন্য কিন্তু এই বাক্যটির কিন্তু যোগ্যতাই নেই এবং তার জন্য এটি বাক্যই না। 2.47 এ কি বলেছে, ভাববাসের একটি উদাহরণ দাও। আমার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে, এটা কিন্তু ভাববাসের একটা উদাহরণ। তোমরা আরও অনেক উদাহরণ দিতে পারো। পরের প্রশ্ন কি বলেছে 2.48 এ, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করো। তো দেখো যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল, খুব ইজি ব্যাপার। কিন্তু 2.49 এর প্রশ্ন কি বলেছে, সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। তো দেখো সিঁড়ি থেকে নামলো, সিঁড়ি থেকে নামলো এর অ্যান্সার হবে। 2.410 এর প্রশ্ন কি বলছে, চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলব না, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। অ্যান্সার হবে চাঁদের পাহাড়ের গল্প ভোলা যায় কি? চাঁদের পাহাড়ের গল্প ভোলা যায় কি? তো বুঝতে পারছি আমি প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত নিয়ে আলোচনা করেছি। তো দেখো তিন লেখের প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সালের প্রশ্ন থেকে দিয়েছে, প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু কমন হয়েছে। দেখো 3.2 এর যতগুলো প্রশ্ন আছে এগুলো দেখে নাও তোমরা। ঠিক আছে, 4 লেখের প্রশ্ন 4.1 এবং 4.2 এর প্রশ্ন দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইজি এসেছে। 5 লেখের প্রশ্ন, হাই বিধি বাম নাম প্রতি বক্তাকে, খুব ইজি প্রশ্ন, কিন্তু খুবই ইজি প্রশ্ন। 5.2 এর প্রশ্ন, 6 দাগের প্রশ্ন দেখে নাও।
তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইজি করেছে 2023 সালে মাধ্যমিক বাংলা পরীক্ষায়। তো দেখো আমাদের সাত দাগের প্রশ্ন 7.1 এর প্রশ্ন 7 মানে 7.1 7.2 এর প্রশ্ন ভালো করে তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আট দাগের প্রশ্ন ঠিক আছে, কোণী থেকে দিয়েছে দুটো প্রশ্ন, ঠিক আছে 5 × 10 খুবই ইজি প্রশ্ন এসেছে, খুবই ইজি ঠিক আছে, ভালো করে প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে। তো দেখো তারপরে চলতি গদ্যে বঙ্গানুবাদ করো, ঠিক আছে খুবই ইজি প্রশ্ন এসেছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন। 2023 সালে মাধ্যমিকের যে বাংলা প্রশ্নপত্র খুবই ইজি এসেছে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো দেখো রচনাটা দেখে নাও ঠিক আছে, বর্তমান যুগ কুসংস্কার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা আর কেবলমাত্র বহিরাগত, এটা কিন্তু যারা বহিরাগত তাদের জন্য, যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়। দেখে নাও প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন আমি টু দা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের বাংলা 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইজি এসেছে, বুঝতে পারছো, আর তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।